নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টেপস 1-2-3। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, আমরা এখন কোথায় আছি বলুন তো? চারপাশে ঘন সবুজ জঙ্গল, আর তার মধ্যে দিয়ে পিচ ঢালা মসৃণ রাস্তা। কি সুন্দর লাগছে চারপাশটা, তাই না? আমরা এখন আছি বাঁকুড়ার জয়পুর জঙ্গলের মধ্যে। চলেছি বাঁকুড়ারই আরও দুই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট ঝিলিমিলি ও মুকুটমণিপুর দেখতে। কলকাতা থেকে রওনা দিয়ে ডানকুনি, আরামবাগ, বিষ্ণুপুর, খাতড়া হয়ে আমরা পৌঁছাবো ওখানে। ধর্মতলা থেকে বাসেও সরাসরি পৌঁছানো যায় মুকুটমণিপুর। এছাড়া ট্রেনে আরামবাগ অথবা বিষ্ণুপুর এসে সেখান থেকেও বাসে আসা যায় মুকুটমণিপুর। পথে একটি অজানা সুন্দর মন্দির দেখে খুব ভালো লাগলো। যাই হোক, আমরা খাতড়া পৌঁছলাম। সেখান থেকে একটু এগিয়ে ডান দিকে 7 কিলোমিটার গেলেই মুকুটমণিপুর, আর সোজা 35 কিলোমিটার গেলে পাওয়া যাবে ঝিলিমিলি। আমরা সেখানেই আগে যাব। আমরা এসে পৌঁছলাম ঝিলিমিলি। প্রথমে আমরা যাব তালবেরিয়া লেক দেখতে। পিচ রাস্তা ছেড়ে গ্রাম্য রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ল মুরগির লড়াই। তারপর কচিকাঁচার দলের কাছ থেকে দিক নির্দেশ নিয়ে পৌঁছলাম তালবেরিয়া লেক। বন্ধুরা, এখন আমরা এসেছি বাঁকুড়ার ঝিলিমিলিতে। আর ঝিলিমিলিতে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো তালবেরিয়া লেক। এই তালবেরিয়া লেকটি বৃষ্টির জলে পরিপুষ্ট এবং সুবিশাল, আর স্নিগ্ধ মনোরম পরিবেশ এখানকার সত্যিই আপনাদের মন ভুলিয়ে যাবে। কি দেখলাম! তালবেরিয়া লেকের চোখ জুড়ানো সৌন্দর্য, সত্যি একেবারে মুগ্ধ হয়ে গেলাম। ভারতের অন্য রাজ্য নয়, বিদেশ নয়,
আমাদের ঘরের কাছের বাঁকুড়াতেও যে এমন সৌন্দর্য লুকিয়ে আছে তা না দেখলে বিশ্বাস হতো না। যে কোনো বিদেশি লোকেশনকে হারমানি দিতে পারে আমাদের এই দেশীয় সৌন্দর্য। দেখতে থাকুন। এর পরের গন্তব্য ছিল রিমিল ইকোট্যুরিজম সেন্টার। বন্ধুরা, আমরা এখন এসেছি রিমিল ইকোট্যুরিজমে। চলুন ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। জঙ্গলে ঘেরা একটি উঁচু টিলার ওপর অনেকখানি জায়গা নিয়ে গড়ে উঠেছে এই রিমিল ইকোট্যুরিজম। একেবারেই প্রকৃতির মধ্যে দূষণমুক্ত পরিবেশে একটা কি দুটো দিন কাটিয়ে যেতে চাইলে আদর্শ ডেস্টিনেশন হতে পারে এই রিমিল ইকোট্যুরিজম। এখানে থাকতে হলে আগে থেকে বুকিং করে আসতে হবে, আর তার জন্য লগ ইন করতে পারেন www.rimillodge.com। এছাড়া ফোন নম্বর আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখান থেকেই ঘুরে নিতে পারেন আরও বেশ অনেকগুলি জনপ্রিয় জায়গা। রিমিল ইকোট্যুরিজমে রয়েছে কয়েকটি গাছবাড়ি বা ট্রি হাউস, তাই এই ট্রি হাউসে থাকার অনন্য অভিজ্ঞতা লাভের সুযোগও এখানে রয়েছে। এছাড়াও এখানে থাকার জন্য রয়েছে পর্যটক নিবাস। খুবই সুন্দর সাজানো গোছানো এই পর্যটক নিবাসটি আপনাদের ভালো লাগবেই। এরপর দেখলাম এখানকার রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গাটি খুব সুন্দর করে সাজানো। আমরা লাঞ্চটা এখানেই সেরে নেব ঠিক করলাম। রেস্টুরেন্টের বাইরেও খোলা জায়গায় ছাতার নিচে খাবার ব্যবস্থা আছে। লাঞ্চে আমরা নিয়েছিলাম দেশি চিকেন মিল, খুবই সুস্বাদু এখানকার সব খাবারই। লাঞ্চের পর আমরা আরও একটু ঘুরে দেখলাম। পেছন দিকে রয়েছে একটি সুন্দর চিলড্রেন্স পার্ক, রয়েছে প্রচুর ফুলের গাছ, তার সাথে দেখতে পেলাম এখানকার পোষা ময়ূরটিকেও। রিমিল থেকে বেরিয়ে আমরা চললাম মুকুটমণিপুরের দিকে, আর এই রাস্তাটি গিয়েছে সুতানের জঙ্গল বা সুতান ফরেস্টের মধ্যে দিয়ে। রাস্তার পাশের ওয়াচ টাওয়ার থেকে চারপাশের দৃশ্য একবার দেখে নিলাম। মূল রাস্তাটি ছাড়াও আরেকটি রাস্তা চলে গেছে জঙ্গলের একেবারে ভিতরে। আমরা সেখানে প্রবেশ করে জঙ্গলের মধ্যে নিস্তব্ধ গা ছমছমে পরিবেশে কিছুটা সময় কাটালাম।
সন্ধে হয়ে আসছে, বেশিক্ষণ এখানে থাকলে আমাকেই অশরীরী বলে মনে হবে। যাই হোক, অস্তমিত সূর্যের দিকে চোখ রেখে আমরা বেরিয়ে পড়লাম সুতানের জঙ্গল থেকে। পরের গন্তব্য মুকুটমণিপুর, তবে সেটা থাকছে আমাদের পরের ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না যেন। তার সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওগুলোর নোটিফিকেশান ঠিক সময় পাওয়ার জন্য। ধন্যবাদ।